अल्लाह हू अकबर रहन भाई, रहन भाई, रहन भाई देखें ये बंदा, देखें पूरा गेट टा बंद कर दिए। अल्लाह हू अकबर रहन भाई, अवस्था देखें কি ভাবে আগুন ছুটে করে উঠছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফ্রাইডের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা কতক্ষণ মধ্যে ভালো থাকতে পারবো সেটা আপনার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমরা আজকে সেই ভয়ানক সেই বাড়িটা আবারও চলে আসছি যেখানে কিনে এর আগে আপনারা আমাদের লাইভ দেখছেন, যেখানে লাইভে আমাদের উপর ভয়ানকভাবে আক্রমণ হয়েছিল। তো আমরা কিন্তু আজকে আমাদের ফুল টিম নিয়ে এখানে চলে আসছি। তো আজকে কিন্তু অবশ্যই আমরা বাড়িটাকে মুক্ত করার চেষ্টা করবো। তোমাদের সাথে যাই হোক না কেন, যত ধরনের ভয়ানক আক্রমণ করুক না কেন, যা তো যাই করুক না কেন, আমরা কোনোভাবে এখান থেকে পালাবো না। আমরা আজকে টোটালি বাড়িটাকে মুক্ত করার চেষ্টা করবো। তো আজকে আমার সাথে আছে জাহেদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এই পাশে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এবং আমি রায়হান, ক্যামেরা আছেন রুয়ান হোসেন। তো আমরা কথা বলে শুধু সময় নষ্ট করবো না, আমরা এখন বাড়িটার ভিতরে প্রবেশ করবো। আল্লাহ হাফেজ রায়হান ভাই, তুই আগান আগের সামনে দিকে আগান, রান ভাই দেখা যায় ভাই, আসবে আমাদের ভিডিও গুলো কোন জাতি ধর্ম বর্ণ কাউকে ছোট করার জন্য নয়, আমরা ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাকে বিনোদন দেওয়ার জন্য। তো ভিডিওটা অবশ্যই সবাই বিনোদন পারপাসে নেবেন। কিছু দেখা যায় কি এদিকে? আপনাদের দেখেন পুরো গেটটা বন্ধ করে দিছে, দেখেন এদিক থেকে মনে হচ্ছে পুরো উড়ে এসে পড়লো এখানে। এই ঘরে এখানে একটা পরিবার বসবাস করতো, এই যে এটা টিনের উপরে, যে চালের উপরে বিভিন্ন ধরনের সাউন্ড হতো, জানলা গুলোতে বিভিন্ন ধরনের সাউন্ড শোনা যেত রাতের বেলা, একদিন ঘুমিয়ে থাকে এক রাতে, কিন্তু ভাই এতটা সাউন্ড হয় সারা রাত নাকি তারা ঘুমাতে পারছিল না, পরের দিন সকালে কিন্তু বাধ্য হয়ে বাড়িটা ছেড়ে চলে যায়, আর একটা রাতও তারা এখানে কাটায়নি। বেশি সমস্যা হয়েছিল যখন সমস্যা পাইছিল, তা কিন্তু টোটালি কিন্তু ওই রাতটাই কোনোভাবে কাটাইছিল। সকালবেলা কোনো প্রকার কোনো মাল জিনিস না নিয়ে তারা বাসা থেকে বেরিয়ে গেছিল, পরবর্তী এখানে আর আসেও নেই এগুলো নেওয়ার জন্য। তো আজ কিন্তু আমরা বাড়িটা মুক্ত করে দেবো যেভাবে হোক না কেন, কারণ এর আগের দিনও কিন্তু আমাদের বিভিন্নভাবে ভয় দেওয়ার চেষ্টা করেছিল, ভয়ানকভাবে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল। তো আমরা কোনো রকমে কিছুদিন ফিরে গেছিলাম আমাদের জীবনটা নিয়ে,
তো আজকে কিন্তু আমরা বুঝতে পারছেন এইভাবে সাবধান এই যে এগুলো এইভাবে ফেলে রেখে এই পরিবারটা এখান থেকে চলে গেছে। তো অবশ্যই রায়ন ভাই এই শয়তানটাকে আজকে বন্দি করে নিয়ে যাবে এখান থেকে। আওয়াজগুলো শুনতে পাচ্ছেন ভাই? কোথা থেকে আসলো ভাই এটা? রেহান ভাই কি করছে? জিয়াদ ভাই ঠিক আছেন ভাই আপনি? আগুন নিচে পড়েছে ভাই, আগুনের দলাবাই নিচে পড়েছে তুমি না জল আল্লাহ একবার উপর দিকে যাচ্ছে, নিচের দিকে ফুটফুট ফুটছে আগুনটা। আল্লাহ ব্যবস্থা দেখছেন ভাই? আল্লাহ রাহান ভাই আমার যেটা মনে হচ্ছে এই যে এখানে আছে তার মানে এতটা ভয়ানক। জি ভাই যে পরিমানে সাউন্ড হচ্ছে
পুরো ঘরটা মনে হচ্ছে আপনি কি সময় নষ্ট করবেন? ওকে ডাকবেন ভাই। গুন্ডি করো, কারণ আমাদের টিমের যদি কারোর আক্রমণ করে তাহলে আমাদের এখানে আবার বের হয়ে যেতে হবে। আমাদের কাজটা করতে পারবো না। সাথে ডাকবো আসলে কি চাই, কেন বাড়িতে ও দখলে করে রাখছে? আসলে দ্রুত করবেন ভাই, ঘর থেকে এমন একটা সাউন্ড শোনা যাচ্ছে ভাই, পাশের ঘর থেকে। আশেপাশ থেকে সাউন্ড করে কোনো লাভ নেই, যত যাই কোয়েশ্চেন কোনোভাবে এখান থেকে যাবো না। বন্দি করে নিয়ে যাবেন, মানে এই জায়গাটা একটা সমাধান করে দিয়ে যাবেন অবশ্যই। এখানে কি আছে অবশ্যই তাকে ডেকে এনে কথা বলবেন, তার সাথে প্রিয় বন্ধুদের দেখাবেন, প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকবেন। রায়ন ভাই এখানে যে আজকে যে ভয়ানক জিনভূতটা আছে একে ডেকে এনে সরাসরি ওর সাথে কথা বলবে রায়ন ভাই, সে কেন এই যে বাড়িটা দখল করে রাখছে, কেন এখানে লোকজনে বসবাস করতে দেয় না, সব শুনবে ওর কাছ থেকে। দেখেন ভাই কোথা থেকে আসতেছে ভাই এগুলো? এইদিকটাতে সাউন্ড আসছে ভাই, জিহাদ ভাই আপনি গন্ডিটা কমপ্লিট করেন। এই ঘর থেকে কেন কেমন জানো এগুলো সব উড়ে চলে আসলো ভাই? সুযোগ দেওয়া জি ভাই, বেরোন আপনি দ্রুত বেরোন, বুড়িটা কমপ্লিট করে গো, ওকে ডাকতেছি আমি, ওকে সরাসরি ডাকবো, হয়েছে কি গণিতে বসবে কে? আল্লাহ।
হ্যাঁ ভাই পুরো ঘরের চারি সাইডটা ওর ঘিরে করে রাখছে এবং ও কিন্তু আমাদের উপর যখন তখন বিভিন্ন আক্রমণ করতে পারে কিন্তু রান ভাই উপর থেকে পড়ে গেছে ভাই, যত যাই কষ্ট তোর গুন্ডি ভিতরে আসাই লাগবে। আপনি ডাকার চেষ্টা করেন ভাই, ও সময় নষ্ট করার চেষ্টা করতেছে আমাদের। এই জিনিসটা আবার উঠেছে ভাই, শব্দটা তো শুনতে পারলাম ভাই, এই যে ঝুড়ি ঝুড়ির মতো একটা, এই জিনিসটা বারবার নোটিস কেন ভাই? আপনি এবার খেয়াল করে দেখছেন আপনি? জি ভাই। এটা কেমন ধরো উপর থেকে লাভ দিচ্ছে ভাই? জি ভাই। ভিতরে কি কিছু আছে ভাই? আমার তো মনে হচ্ছে ওর মধ্যে কিছু একটা আছে ভাই। এই জিনিসটা শুধু বারবার কেমন যেন নোটিশের ভিতরে কিছু একটা মনে হচ্ছে লাফালাফি করতেছে, দেখো ভেতরে। এটার ভিতরে সম্ভবত কিছু থাকতে পারে, বারবার লাফালাফি করতেছে জিনিসটা। জি ভাই, ওর ভিতরে শয়তানটা, একটু জোরে বলবেন ভাই, ওর ভিতরে মনে হচ্ছে শয়তানটা কিছু একটা বন্দি করে রাখছে। কিছু একটা বন্দি করা আছে এখানে? জি ভাই। কি বলেন ভাই? মনে হচ্ছে কোন তান্ত্রিক সম্ভবত ওর ভিতরে ওই শয়তানটারে ওর কোন এমন একটা অংশ ওখানে আটকে রাখছে যার কারণে ওই শয়তানটা বাড়িটা দখল করে রাখছে। এর ভিতরে কিছু আছে ভাই? মনে হচ্ছে ওর ভিতরে কিছু একটা ও আটকে রাখছে ভাই। আপনি গন্ডিতে এসে যে ওকে ডাকছেন সে শুধুমাত্র ওই জিনিসটা নোটিসে। বললাম না ভাই, ওর ভিতরে কিছু একটা আছে এরকম হয়েছে ভাই, ওই তাহলে সম্ভবত কোন তান্ত্রিক বা অন্য কেউ ওই ওই ওর ভিতরে এমন একটা জিনিস আটকে লুকায় রাখছে যেটার কারণে ওই
তবে এখানে শয়তানটা ওইটার জন্যই কিন্তু এই বাড়িটা দখল করে আছে। ওর কাজ হচ্ছে বাড়িটা থেকে বসবাস করা। ওই জিনিসটা কি নামে আনবো ভাই ওখান থেকে? এই বাড়িটা যাতে কেউ থাকতে না পারে ওর কাজ হচ্ছে এইটাই। এখন আমাদের উচিত ওটাকে এখান থেকে নিয়ে আসা। জি ভাই। এনে আসলে দেখতে বলতে কিছু আছে কিনা, যদি ওতে রকম কিছু থেকে থাকে তাহলে অবশ্যই ওইটা আমরা অন্য জিনিসগুলো কিভাবে পড়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু পড়তেছে না শুধু ওখানে, কেমন জানো জিয়াদ ভাই উজাল ভাই সাবধান। ময়লা আবর্জনা কেমন শব্দ হচ্ছে ভাই। বললাম না ভাই এই দেখেন ভাই কি জিনিস ভাই এটা? ভাই কাগজে ভাই দেখেন কিছু একটা লেখা, সমুদ্রের ভিতরে কিছু একটা লিখে। ভাই ক্যামেরা তো কিছু দেখা যাচ্ছে না ভাই। ভাই এটা আপনি লাইটের আলো দেখতে পাবেন না ভাই, এটা সূর্যের আলো দেখা যাবে। লাইটের আলো দেখা যাবে না? না ভাই এরকম জিনিস এগুলো যারা করে আল্লাহ, এগুলো সূর্যের আলো ছাড়া দেখা যায় না ভাই। মানে এই এই কাগজে যে জিনিসগুলো লেখা এটা সূর্যের আলো ছাড়া দেখা যাবে না? এটা লাইটের আলো দেখা যাবে। প্রিয় বন্ধুরা আসলে খুবই দুঃখিত, এটা নাকি এই যে লাইটের আলো দেখানো সম্ভব হবে না সূর্যের আলো ছাড়া। একটা লিখে শয়তানটাকে কিন্তু এই জায়গায় কোন একটা তান্ত্রিক কিন্তু এই কাজে নিয়োজিত করে রাখছে যে এই বাড়িটা যাতে তাহলে কিন্তু শয়তানটা এই বাড়িটা ছেড়ে চলে যাবে। এই জিনিসটা পুড়িয়ে দিলে ভাই সমাধান বাড়িটার? জি ভাই, এটা পুড়াই দিলে বাড়িটা সমাধান। এখানে আর কোনো এই যে যাই যেগুলো এই যে জিন ভূত অসুরাত্মা যে যা বলুক না কেন এরকম আর কোনো প্রকার কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আর ঘটবে না। আপনি যখন ডাকছিলেন দেখছিলেন কি ঝুড়ির ভিতরে কেমন যেন লাফালাফি করছিল ভাই, ওই তো গুন্ডির ভিতরে প্রবেশ করতে পারতেছে না ভাই। জি ভাই, আমি কিন্তু গুন্ডির ভিতরে ডাকার চেষ্টা করছি কিন্তু আসতেছে না, শুধুমাত্র এই ওই ঝুড়িটা কিন্তু নড়তেছে। জি ভাই, মানে আমাদের উচিত হবে এটাকে পুড়াই দিবা এবং এই বাড়িটা সমাধান। জি ভাই উজ্জ্বল ভাই। জি ভাই, আমি যেটা বলতে চাই ওর মধ্যে কি ওর ভিতরে ওর কোনো সাধারণ ভাবে আটকে রাখছে ভাই ওর মধ্যে? ভাই এইটাই কিন্তু কিন্তু অনেক কিছু লেখা আছে বুঝছেন, আপনি কাগজটা একটু খোলার চেষ্টা করেন ভাই। মানে এটা কিন্তু আপনি দেখতে পারবেন না, এটা সূর্যের আলো যদি হইতো তাহলে আপনি কিছুটা অবশ্যই দেখতে পারতেন। এই পুরোটা কাগজ ভাই, ওই দুইটা নড়ার কারণ হয়তো আমি হালকা বুঝতে পারতেছি, ও মেবি মনে হয় বেরোই যাবে এই জন্য কিন্তু ভাই ঝুড়িটা রানবে ডাকছিল তো, রানবে ডাকছিল কি গন্ডি ভিতরে আসার চেষ্টা করছিল কিন্তু বের হতে পারছিল না। তো এটার ভিতর কোনো মন্ত্র দিয়ে আটকে রাখছে? জি ভাই, এটার ভিতরে অনেক কিছু লেখা থাকে বুঝছেন, আপনি যদি সূর্যের আলো যদি হইতো তাহলে আপনাকে দেখাতে পারতাম বিষয়টা। জি প্রিয় বন্ধুরা আসলে বুঝতে পারছেন বিভিন্ন কুফরি কালাম এগুলো দিয়ে সে এই যে যে জিনটাকে এখানে আটকে রেখেছে ঘরের ভিতরে। জি ভাই, এরকমটাই হয়েছে। এখন আমাদের বন্ধুরা এই লেখাগুলো সূর্যের আলো ছাড়া আপনাকে দেখানো সম্ভব হচ্ছে না, রায়ন ভাই যে কথা বললো অবশ্যই খুবই দেখতে রাখেন ভাই। এটা পুড়িয়ে দিলে এই জায়গাটা সমাধান হয়ে যাবে? এটা পুড়িয়ে দিলে শয়তানটা এই বাড়িটা চলে যাবে, এটার জন্য কিন্তু পড়ে আছে এখানে। জি ভাই রাহান ভাই, তাহলে আপনি সময় নষ্ট করবেন না। জি ভাই, আমরা সময় নষ্ট করবো না, এখন এটাকে পুড়াই দিব এবং এটা এই ঘরের ভিতর আছে সেই জন্য ভাই ঘরে আশপাশ ঘুরে ঘোরাফেরা করতেছে ভাই, তাই তো? জি ভাই, অবস্থা দেখছেন ভাই। রাহান ভাই ভাই চলে এসে ভাই চলে যাস, তখনই ভাই এটাকে আগুন দিয়েছে দেখছেন, তখনই তখনই কিন্তু চলে যাচ্ছে এখান থেকে। এটা পুরো যাবে সম্পূর্ণ, ক্ষতি হচ্ছে না মুক্তি পাচ্ছে
মানে মুক্তি পাবে আর কি? জি ভাই, ও মুক্তি পাবে, ও আর এই বাড়িতে থাকবে না। জি ভাই, প্রিয় বন্ধুরা আসলে বুঝতে পারছেন বিষয়টা, এটা যখনই পুরোপুরি পুড়ে যাবে তখনই এখান থেকে চলে যাবে আর কি। থাকবেন কেমন পুরো একটা কালির মতো দেখা যাচ্ছে, দেখছেন? লেখা ছিল বুঝছেন, এদের যে লেখাগুলো কালি হয়ে যাচ্ছে, তাই তো? প্রিয় বন্ধুরা আসলে বুঝতে পারছেন যে কালি যে লেখা ছিল, কালি গুলো আলাদা হয়ে যাচ্ছে, একের অধিক আছে ভাই, এক একটা যাচ্ছে, সাউন্ড হচ্ছে। আল্লাহ, এটা পুরানো হয়ে গেলে সবগুলো চলে যাবে। জি ভাই, বিভিন্ন জায়গায় সাউন্ড পাচ্ছে না মাঝে মাঝে, ওই সবগুলো কিন্তু বেরোচ্ছে এখান থেকে। আপনি মনে করছেন এখানে একটা আছে ভাই, একটা এখানে অনেকগুলো, অনেকগুলোর বন্দি করে রাখছে ভাই। জি ভাই, অনেকগুলোকে এখানে এই যে তার মানে ভাই দেখেন ভাই যাচ্ছে ভাই। তা আমি একটা জিনিস বুঝলাম না, এই যে এই মন্ত্রভূত এই কাগজটা এই ঘরের ভিতরে কিভাবে আসলো ভাই? ভাই এটা ও কেউ সত্যি বললাম না, এখানে রেখে দিয়েছে ভাই, নিজেদের ভিতরে কোনো লোকজন হয়তো ভাই ক্ষতিটা করছে ভাই, এরকমটা। আসলে প্রিয় বন্ধুরা কি বলবো ভাই, এখান থেকে মানে সবাই চলে গেছে, কাগজটা কিন্তু পুড়ে গেছে, সময় নাকি একটু বাকি আছে? এখন বাকি আছে ভাই, এটা পুরোটাই পুড়াই দিতে হবে। জি ভাই, যতক্ষণ না পুড়বে বাইরে কিন্তু মুক্ত হবে না ভাই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আসলে অবশেষে জায়গাটা সমাধান করতে পারলো রায়ন ভাই। শয়তানগুলো সব এখান থেকে চলে যাবে ভাই, এই দিকটাতে বেরোচ্ছে মনে হচ্ছে, সব সবাই পিছন দিয়ে বেরোচ্ছে ভাই। আল্লাহ, হ্যাঁ আমার মনে হয় এই যে দুই ঘরে মাঝামাঝি এই জায়গাটাই বসবাস করতে পারে এটা। হ্যাঁ ভাই, ভাই কাগজটা পুড়ে গেছে ভাই, কাগজটা পুড়ে গেছে, আমার মনে হয় সবগুলো এখান থেকে চলে গেছে ভাই। আশা করছি ভাই এখানে আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না ভাই। জি ভাই, এখানে যেগুলো যেগুলো ছিল জি সবগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। জি প্রিয় বন্ধুরা আসলে বুঝতে পারছেন বিষয়টা, জি ভাই টোটালি কিন্তু বাড়িটা মুক্ত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা অবশেষে বাড়িটা মুক্ত করতে পারলো রাহান ভাই। আসলে ভাই দেখছেন ভাই কিভাবে আমরা কিন্তু ওকে ডেকে এনে কথা বলতে চাচ্ছিলাম, যখনই ডাকতে গেছে রায়ন ভাই দেখছেন ওইখানে কিভাবে লাভালাভি করছিল, ছটফট করছিল মানে ওইটার ভিতরে কিছু একটা, এভাবে কিন্তু আসলে আমরা ধারণা করছিলাম ভাই, আমরা কিন্তু শিওর ছিলাম যে এটার ভিতরে এমনটা করতে পারে। আজকে কেমন একটা আনকমন হয়ে গেল। জি ভাই, মানে ওইটার ভিতর থেকে কেমন জানি মানে রায়ন ভাই যখন ডাকতেছিল তখন ওইটা কেমন লাফিয়ে লাফিয়ে উপর দিকে উঠেছিল ভাই। জি ভাই, কালো হয়ে গেছে এখানে বন্ধুরা, অবশ্যই আমরা আজকে এখান থেকে বিদায় নেবো এবং বাড়িটা অবশ্যই মুক্ত হলো। তো পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি কথা বলবেন ভাই। তো প্রিয় বন্ধুরা আসলে আমরা যে এখানে যে কাজজন আসছিলাম, আসলে আমরা বাড়িটা সমাধান করা আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল, তো অবশ্যই আমরা বাড়িটা সমাধান করতে পারছি। আশা করতেছি আমরা এখানে আর কোনো প্রকার প্যানামা অ্যাক্টিভিটি ঘটবে না বা এখানে কোনো এই যে জিন্তু দশরাতে এইগুলো কোনো প্রকার অত্যাচার হবে না। এই বাড়িটা আসলে আজকের পর থেকে মুক্ত হয়ে গেল, আমরা কিন্তু অন্যদিন যেভাবে মুক্ত করি আজকে কিন্তু সেভাবে করতে পারিনি, কারণ কি আমরা যখন ডাকার চেষ্টা করছি তখন কিন্তু আসে নাই, তখনই আমি যখনই দেখছি এই যে ওইটা ওইটা ওখানে নড়তে ছিল বিভিন্নভাবে, তো আমি তখন ওই ধারণা করলাম ওই যে কিছু একটা আছে, আসলে সেরকম টাইপ হয়েছে, যখন এটা পুরাই দিচ্ছি তখন কিন্তু পুরো এই বাড়িটা ছেড়ে চলে গেছে, এখানে কিন্তু একটা না অনেকগুলাই ছিল, সবগুলো বাড়িটা ছেড়ে চলে গেছে। বাচ্চা তো কয়ে বেড়া গেছে তত কয়ে বেড়া গেল, মনে হচ্ছে ভেঙে চলে যাচ্ছে ভাই। জি ভাই, ভেঙে চুচু চুচু চলে গেছে, আসলে যে যে কয়েকগুলো বাড়ি জানলা দিয়ে যখন বেরোচ্ছে তখন আগুন ধরে যাচ্ছিল ভাই। জি জি জি, তো আসলে আমরা এখানে যে মেন যে কাজের জন্য আসছিলাম সে কাজটা করতে সক্ষম হয়েছি, তো আমরা কিন্তু এখন এখান থেকে বের হবো, কারণ আমাদের যেহেতু কাজটা শেষ আমরা এখানে শুধু সময় নষ্ট করবো না, এখান থেকে বের হবো। তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে একটা অনুরোধ করবো, ভিডিওটা শুধু শেয়ার করে দিবেন এবং ভিডিওর জায়গায় লাইক দেন, অবশ্যই লাইক করে দিবেন। তো দেখাবো অন্য কোনো জায়গায়।
নতুন এপিসোড ডেপ্রেশন হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই, চলেন।